শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। সিরাজুল করিম মানিক, পিতা মরহুম আব্দুল হাকিম তালুকদার, মাতা মরহুম মরিয়াম বেগম, গ্রাম শেখেরকিল, উপজেলা বাঁশখালী, জেলা চট্টগ্রাম। 69 সালে চট্টগ্রাম সরকারি কলেজে আমি ইন্টার পাস করে অর্থনীতিতে সম্মান ক্লাসে ভর্তি হই। সাধারণ ছাত্র হিসাবে আমাদের কোনো, তখন আমি কোনো উল্লেখযোগ্য সংগঠনের সাথে আমার ইয়া ছিল না। আমি চট্টগ্রাম শহরতলির পূর্ব ষোলশর এলাকায় আওয়ামী লীগ নেতা এম মাহবুবুল আলমের বাড়িতে থাকতাম, হাউস টিটার হিসাবে থাকতাম। এম মাহবুবুল আলমের বাড়িতে ছিল আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ নেতা, ছাত্র লীগের একটা কেন্দ্রভূমি ছিল। যেহেতু আমি ওই বাড়িতেই থাকতাম সার্বক্ষণিকভাবে, অলমোস্ট ওই এলাকার সব আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ, যুবলীগ সবার সাথে আমার মোটামুটি একটা ভালো জানাশোনা ছিল। যখন 71-এর যুদ্ধ শুরু হয়, কালুঘাট এলাকায় এবং বেতারে বোম্বিং করার সময় আমরা কাছাকাছি থেকে ওগুলো দেখেছি। তখন আমি যে বাড়িতে থাকতাম, মাহবুল আলমের বাড়িতে, ওই বাড়িতে ছিল আইসোলেটেড একটা, সামনে বাংলাগর বাড়িতে ছিল, অন্যতা অবস্থিতভাবে অস্ত্রাগার, প্রচুর অস্ত্র ইত্যাদি ওখানে থাকতো। ওই বাড়িতে থাকার সুবাদে এগুলো দেখাশোনা করতাম। ওই বাড়িতেই মুক্তিযোদ্ধারা আসতো, মুক্তিযোদ্ধার সাথে দেখাশোনা হতো, কথাবার্তা হতো, আলোচনা হতো। আরেকটা পর্যায়ে দেখি মুক্তিযোদ্ধা চলাকালীন বোয়ালহালি থেকে একজন দলস, একজন পাকিস্তানি সৈন্য, সে বাকলিয়ায় এসে গোলাগুলি শুরু করে। এলাকাবাসী, বাকলিয়া এবং পূর্ব ষোলর এলাকার মানুষেরা তাকে ঘেরাও করে, এক পর্যায়ে তার ম্যাগাজিন খালি ইয়া হওয়ায় ও আত্মসমর্পণ করে এবং এলাকাবাসী তাকে ঘেরাও করে হত্যা করে এবং বাকলিয়ার মাটিতে তাকে গর্ত করে মাটি চাপা দিয়ে দেয়। যত রাত গভীর হতো আমরা বিবিসি এবং আকাশবাণী শুনে মুক্তিযুদ্ধের সর্বশেষ পরিস্থিতি আমরা জানার সুযোগ হইতো। 16 ডিসেম্বর যখন স্বাধীন হয়, তখন আমরা মাহবুবুল আলম সহ আমরা পরের দিন ঢাকার মুক্তিযোদ্ধারা এবং এলাকা আওয়ামী লীগ নেতারা মিলে আমরা সার্কিট হাউসে যাই এবং সার্কিট হাউস থেকে আমরা হোটেল সৈকত, স্টেশন রোড হোটেল সৈকতে যাই। এইভাবে আমার সমস্যা গেছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন।
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।